SafeMusicList.com, royalty-free music for marketing and promotional videos. গরমে নাজেহাল সাধারণ মানুষ, এই তীব্র দাবদাহে রাস্তায় বেরোলেই ঠান্ডা পানীয়তে গলা ভেজাতে কে না চায়। আর সেই তালিকায় যদি থাকে ফালুদা, তবে তো কথাই নেই। সিমুই, ড্রাইফ্রুট, আইসক্রিম, রাবড়ি দিয়ে তৈরি এই ফালুদা এই গরমে এখন তৃপ্তি দিচ্ছে সকলকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গায় এখন বাজার দখল করেছে রাজস্থানি ফালুদা। অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত একটি গাড়ির ওপর কুলফি আইসক্রিম দিয়ে সাজানোর সাথে রয়েছে ভিন্ন স্বাদের ফালুদা। 50 টাকা থেকে 100 টাকা দামের এই নানান স্বাদের ফালুদা খেতে এখন ভিড় জমেছে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়েও। সুদূর রাজস্থান থেকে আসা এই যুবকদের ফালুদায় রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ। লোকেশের ফালুদায় যেমন রয়েছে নর্মাল ফালুদা, তেমনি রয়েছে ম্যাঙ্গো ফালুদা, পেস্তা বাদাম ফালুদা, এছাড়া রাবড়ি ও চকলেট ফালুদা। দাম একটু বেশি হলেও স্বাদে গন্ধে অতুলনীয় এই ফালুদা জানাচ্ছেন পথ চলতি ক্রেতারাও। প্রসঙ্গত, নাম কে হ্যায়? রাজমহল প্রজাপতি। কহাঁ ঘর কা হ্যায় আপকা? আবি তো ফিলহাল ইধর হি হ্যায়, ওয়াইসে রাজস্থান কে হ্যায়। আচ্ছা, রাজস্থান সে আপ কিউ আতে হো? বিজনেস কে লিয়ে। কোন সে বিজনেস কা? আইসক্রিম কা। তো রাজস্থান মে কে সব নহি বিকতা? ইতনা নহি হ্যায়, ও ইধর জ্যাদা সেল হোতা ইধর আতে। কহাঁ পে যাওগে? ফির গাঁও চলে যায়েঙ্গে। আপকা গাঁও কা নাম কে হ্যায়? চিত্তোড়গড় হ্যায়। আচ্ছা, ওহাঁ পে আপকা মতলব পরিবার মে কোন কোন হ্যায়? হামারে ওয়াইফ হ্যায়, মা বাপ হ্যায়। तो राजस्थान को सबसे परिवार को छोड़ के यहाँ पे आते हो? बिजनेस के लिए जी। मैंने काम धंधा नहीं है वहाँ पे। उधर इतना नहीं है। ফালুদা হলো এমন একটি লোভনীয় পানীয় যেটা এক গ্লাস পান করে শ্রেষ্ঠা মেটে না, গ্লাসের পর গ্লাস পান করতে ইচ্ছে করে। ইতিহাস বলে ইরান বা পারস্য সম্রাট নাদির শাহের হাত ধরে ভারতে প্রবেশ করেছিল এই পানীয়। তবে মুঘল সম্রাট জাহাঙ্গীরও নাকি এই পানীয় খুব পছন্দ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই পানীয় অর্ধেক রূপ পরিবর্তন প্রয়োগ করেছে, ফলে আদতে এটি কোথাকার সেটা এখন বলা মুশকিল। যদিও এই ফালুদা নিয়ে নানা জনের নানা মত, তবে এখন ফালুদা জনপ্রিয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও, আর একইভাবে জনপ্রিয় হয়েছে নদিয়া শহরের ফালুদা। আমার নাম হলো জ্ঞান প্রজাপত। বাড়ি কোথায়? বাড়ি এই যে কালিয়াগঞ্জে। এখানে কি করতেছ? এখানে আমাদের ব্যবসা আছে। আচ্ছা, আর এখানে কি নিতে এসেছো? এই আইসক্রিম নিতে আসলাম। আচ্ছা, এই দোকানটা হচ্ছে এরা হচ্ছে রাজস্থান থেকে। আর এই যে আইটেমগুলো যেটা বানাচ্ছে, এই আইটেমগুলো কিন্তু আমাদের এখানে পশ্চিমবাংলা কেউ বানাতে পারে না, রাজস্থানের লোকগুলোই বানাতে পারে। কোন আইটেমটা সবথেকে ভালো লাগে? এটা আইটেমগুলো সবগুলোই ভালো লাগে। আচ্ছা, এখানে কি আশেপাশে এই দোকানটা এরকম দোকান নেই? না, রায়গঞ্জ ছাড়া নাই, রায়গঞ্জে আছে, ওরাও রাজস্থানেরই আছে।